সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে মেল্ট স্পিনিং প্রসেস মেল্ট স্পিনিং প্রসেস বেসিক্যালি হচ্ছে সিনথেটিক ফাইবার প্রডিউস করবার জন্য ব্যবহার করা হয় তো এখানে আমাদের যে ইমেজটা দেখতে পাচ্ছি সেই ইমেজ হচ্ছে আহ একটু যদি আমার হাইলাইটটা খেয়াল করি এইগুলা হচ্ছে ফাইবার আর এখানে এই ফাইবার বের হচ্ছে যেটার ভিতর দিয়ে এই পার্টের নাম হচ্ছে স্পিনারেট স্পিনারেটটা উপরের দিকে লেখা আছে এরকম এই জায়গায় একটা স্পিনার দেয়া আছে এখানে আরেকটা স্পিনারেট এরকম পাশে আরো যেমন আরো এখানে হেড গুলো আছে যেখানে স্পিনার এর পিকচার দেয়া আছে এখন এই স্পিনার থেকে আমরা যে ফাইবার গুলা পাচ্ছি সেই ফাইবার গুলো একসাথে করলে একটা ইয়ান তৈরি হবে তো স্পিনার গুলো আসলে বেসিক্যালি স্টেনলেস স্টিল তৈরি করা এখন আমার লেকচারে যাওয়ার আগে আমি বেসিক্যালি যে স্পিনারটা দেখাই নিচ্ছি কারণ হচ্ছে যে স্পিনারটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট যে পার্টটার অনেক কন্ট্রিবিউশন হ্যান্ডমেড ফাইবার বা সিনথেটিক ফাইবার প্রডিউস করবার জন্য তো আমরা যদি নেক্সটে দেখি এখানে মেল্ট স্পিনিং মেল্ট স্পিনিং এর বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে ফাইবারগুলা বা পলিমার চিপস গুলাকে গলায় নিতে হয় তো প্রথম দিকে আমাদের লাগবে ফাইবার ফর্মিং পলিমার চিপস সেই পলিমার চিপস গুলাকে আমরা মেল্ট করবো এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মেল্ট যখন আমরা করব সব ফাইবার ফর্মিং পলিমার চিপস কিন্তু মেল্ট হবে না এখন যে ফাইবার ফর্মিং পলিমার চিপসগুলোকে মেল্ট করা যাবে সেই ফাইবার ফর্মিং পলিমার চিপসটাই আমি মেল্ট করতে পারবো অন্য বা সেটাই আমি এই স্পিনিং প্রসেসে নিয়ে আসতে পারবো এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যে মেল্ট যেহেতু সব ফাইবার করা যাবে না বা সব সিন্থেটিক ফাইবার মেল্ট করা যায় না তো সেই ক্ষেত্রে আমরা ওইগুলাকে তাহলে কিভাবে করবো ওটার জন্য আমাদের আলাদা প্রসেস আছে যেমন এখানে মেলটি স্পিনিং এর একটা ওটার জন্য যেগুলাকে মেল্ট হয় না ফাইবারগুলা বা পলিমারগুলা ওটার জন্য আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ড্রাই স্পিনিংয়ে আমরা যেতে পারি ডিআর ওয়াই ড্রাই স্পিনিংয়ে যেতে পারি অথবা আমরা ওয়েট এ যেতে পারি এখন আজকে আমাদের টপিক হচ্ছে বেসিক্যালি মেলটি স্পিনিং আমরা এটা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে যে

প্রতিটা ফাইবারেরই বা প্রতিটা পলিমারেরই একটা মেল্টিং পয়েন্ট আছে অবশ্যই সেই মেল্টিং পয়েন্ট যেটা আছে তার উপরে হিট দিতে হবে তার উপরে যদি আমরা হিট দিই তাহলে ওই ফাইবারটা গলে যাবে এখন এইখানে যখন আমরা ফাইবার গুলাকে গলায় ফেলবো মেল্টেড পলিমার চিপস যখন আমরা পাবো তখন হচ্ছে এক করতে হবে থ্রো স্পিনারেট স্পিনারেটের ভিতর দিয়ে বের করতে হবে যেটা একটু আগে আমরা দেখেছি যে স্পিনারেটের ভিতর দিয়ে বের করতে হয় ইন দিস প্রসেস কন্টিনুয়েন্স ফিলাম প্রোডিউস তাহলে এই প্রসেসে কিন্তু আমরা কন্টিনেস ফিলামেন্ট তৈরি করব কন্টিনেন্স ফিলামেন্ট মানে হচ্ছে যে ফাইবারগুলা লম্বা কন্টিনেস আনলিমিটেড লেন্থ ওইগুলাকে ফিলামেন্ট বলা হয় বা আমরা কন্টিনেন্স ফিলামেন্ট বলতে পারি এখন আমরা আমাদের পিকচারে আসি পিকচারে এইখানে যেটা আছে এটা হচ্ছে একটা হপার ট্যাংকের মতো যেখানে আমরা পলিমার চিপস গুলাকে রাখবো পলিমার চিপস গুলা আহ একটু জানিয়ে রাখি পলিমার চিপস গুলা কিন্তু বেসিক্যালি সলিড হয় শক্ত হয় তো এই শক্ত পলিমার চিপস বা সলিড পলিমার চিপস গুলাকে আমরা এই হপারের মধ্যে রাখবো তো এই হপার থেকে পরবর্তীতে সেটা হিটিং গ্রিডে চলে আসবে হিটিং গ্রিডে অবশ্যই হিটিং গ্রিডের যে টেম্পারেচার থাকবে সেটা হচ্ছে যে এই পলিমার চিপসের যে মেল্টিং পয়েন্ট তার থেকে বেশি হিট এখানে থাকবে তো পলিমার চিপসগুলো যখন এই হিটিং গ্রিডে আসবে তখন এটা গলে যাবে গোলে একটা ট্যাংকের মধ্যে জমা হবে সেটা হচ্ছে মেল্টেড পলিমার তাহলে এই মেল্টেড পলিমারটা এই ট্যাংকের মধ্যে জমা হয়েছে জমা হওয়ার পর পরবর্তীতে এটা পাম্পের মাধ্যমে সে এখান থেকে টান দিবে টান দিয়ে ফিল্টারের মধ্যে নিয়ে আসবে এখন আমরা এখানে পাম্পের কাজ হচ্ছে পলিমার মেল্টেড যে পলিমারটা আছে সেই পলি মেল্টেড টেনে ফিল্টারে নিয়ে আসা এখন ফিল্টারে যখন আসবে তখন এখানে আমরা জানি যে ফাইবার গুলার মধ্যে থাকতে পারে অথবা কিছু কিছু পলিমার থাকতে পারে যেটা গলে নাই বা ছোট ছোট টুকরা টুকরা বা ছোট ছোট ময়লা থাকতে পারে তো এই যখন এইগুলা থাকবে তখন এইটা সহ কিন্তু আমরা স্পিনারেটে দিতে পারবো না স্পিনার্টে দিলে স্পিনার্টের হোল গুলা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলেই আমার ওইখানে আমার যে কাঙ্ক্ষিত ফিলামেন্ট সেই ফিলামেন্ট আমরা পাবো না তো সেই ক্ষেত্রে আমার ফিল্টার লাগবে ফিল্টারের কাজ হচ্ছে ফাইবার এই মেল্টেড পলিমারটাকে ফিল্টার করে দেওয়া যাতে যে সব বা বা যেসব আছে সেই অপদ্রব্য না আসতে পারে তো ফিল্টার যে কাজ করবে সেটা হচ্ছে যে ফিল্টিং করে ফিল্টারিং করে সেই পলিমার চিপস গুলাকে স্পিনাটের মধ্যে দিয়ে আসবে স্পিনাটের এখানে প্রচন্ড প্রেশারের কারণে যখন এখানে প্রচন্ড প্রেশার হবে প্রেসার কেন হবে কারণ কন্টিনিউসলি তো পলিমার চিপসটা এখানে আসতেছে তো যখন প্রচুর প্রেশার হবে প্রেশারের কারণে এটা ফাইবার আকারে বের হয়ে যাবে মানে আমার স্পিনার্টের মধ্যে প্রচুর পরিমাণে হোল আছে সেই হোল দিয়ে বের হবে হোলগুলার সাইজ হচ্ছে এরকম বা হোলগুলার ডায়া হচ্ছে এরকম যে খুবই চিকন এর ভিতর দিয়ে বের হইলেই ফাইবার হয়ে যাবে তো যেহেতু আমার এইগুলা গলানো পলিমার চিপস গলানো পলিমার চিপস মানে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে হিট আছে যখন স্পিনার্টের ভিতর দিয়ে বের হবে স্পিনার্টের ভিতর দিয়ে বের হওয়ার সাথে সাথে এখানে ঠান্ডা এয়ার ডিফিউজ ডিফিউজ করা হবে ঠান্ডা ইয়ার দেওয়া হবে যাতে সেটা সলিড হয় তাহলে সলিড করবার জন্য আমরা ঠান্ডা ইয়ার দেব ঠান্ডা ইয়ার দিলে ফাইবার গুলা সলিড হয়ে গেল তো সলিড হওয়ার পর এটা একটা স্টিম চেম্বারের ভিতর দিয়ে আসবে স্টিম চেম্বারের কাজ হচ্ছে আমার যে ফাইবার গুলা আছে সেই ফাইবার গুলাকে কোলিং করা ফাইবার গুলাকে সলিড করা সাথে সাথে হচ্ছে ফাইবার গুলার যদি ডাইমেনশনাল স্টেবল করবার প্রয়োজন হয় সেটা স্টেবল এখানে আমরা হয়ে যাবে তবে মেন উদ্দেশ্য হচ্ছে ফাইবার কুলিং করা সলিড করা যেমন ফাইবারগুলো সলিড হয়ে গেল সলিড হওয়ার পরে আমরা ড্রয়িং করব স্ট্রেচিং করব ড্রয়িং করলে ফাইবারের স্ট্রেন বাড়বে স্ট্রেচিং করলে আমার ন্যাচারাল ফাইবারের যে বৈশিষ্ট্য বা ন্যাচারাল ফাইবার যে প্রপার্টি সেই প্রপার্টি এখানে ডেভেলপ করবে তারপর আমরা ইন্টারলেসিং করব ইন্টারলেসিং করবার পর আমরা একটা ববিনের মধ্যে জড়াই ফেলবো যখন ববিনের মধ্যে জানানো শেষ তখন অনেকগুলো ববিন একসাথে নিয়ে আমরা পরবর্তীতে ভয়লারের মধ্যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে বা নির্দিষ্ট টাইমে টাইম পর্যন্ত রেখে দিব যাতে হিট সেটিং হয় তাহলে হিট সেটিং কেন করব হিট সেটিং করব হচ্ছে ফাইবার গুলাকে ডাইমেনশনালি স্টেবল করবার জন্য তাহলে ফাইবার গুলাকে যখন আমরা ডাইমেনশনালি স্টেবল করব তখন এই ফাইবারটা পরবর্তীতে গার্মেন্টস তৈরি করবার পর এটা শেপ যেরকম রাখা হয়েছিল সেরকম শেপে থাকবে তো মেল্ট স্পিনিং এর মাধ্যমে বেসিক্যালি এইভাবে সিনথেটিক ফাইবার গুলো আমরা প্রডিউস করতে পারি আশা করছি যে আমার এই ইনফরমেশন যারা আমার এই কন্টেন্টটা দেখছে তাদের জন্য অনেক উপকারে আসবে তো এই এই কন্টেন্ট থেকে তারা অনেকটাই লার্ন করতে পারবে পরবর্তীতে তাদের কেরিয়ারে অথবা তাদের জব লাইফে অথবা যদি কেউ বিজনেস করতে চাই সেইখানে কাজে লাগবে তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে থ্যাংক ইউ অল ফর জয়নিং